হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। তো আজকে যে টপিকটা নিয়ে আমি এসেছি সেটা হলো কাতার সম্বন্ধে। কাতার হচ্ছে মিডিল ইস্টের একটা দেশ, আর এখন বর্তমানে খুব ডেভেলপড একটা কান্ট্রি কাতার। তো কাতারে যখন থেকে এই নতুন নিয়ম শুরু হয়েছে সরকারের তরফ থেকে, লেবার ডিপার্টমেন্টের তরফ থেকে, যে বেসিক স্যালারি অন্তত 1000 রিয়াল দিতে হবে, আর খাওয়া বাবদ 300 কাতারি রিয়াল দিতে হবে প্রত্যেকটা কোম্পানিকে, এরকম নির্দেশ দেওয়া হয়েছে সরকারের তরফ থেকে। আর কাতারে এখন জবের ভ্যারাইটিস অনেক বেশি। আপনারা হোটেলে ট্রাই করতে পারেন, জেনারেল ওয়ার্কার হিসেবে হেল্পার, ক্লিনার এইসব পদে, হ্যাঁ, আর ভালো ধরনেরও পদ আছে। যদি আপনাদের ভেতরে যদি কেউ হোটেল ম্যানেজমেন্ট কোর্স করা থাকে, আর তার উপর আবার কোনো হোটেলের যদি এক্সপিরিয়েন্স থাকে, তো সেক্ষেত্রে আপনারা ট্রাই করতে পারেন। ঠিক আছে, আপনাদের মানে আপনাদের প্রাধান্যটা অনেক 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 বেশি পাবেন আপনারা সেক্ষেত্রে। আর কাতারে বেতনটা যেটা মিনিমাম স্যালারি আছে জেনারেল ওয়ার্কারের ক্ষেত্রে, সেটা হচ্ছে 1000 রিয়াল বেসিক স্যালারি প্রত্যেকটা জবের ক্ষেত্রে আছে, এবং 300 রিয়াল খাওয়া বাবদ। আর যিনাদেরকে থাকার জায়গা দেওয়া হয় না, তো ওনাদেরকে থাকার জন্য বা অ্যাকোমোডেশনের জন্য 400 কাতারি রিয়াল প্রত্যেকটা কোম্পানিকে দিতে হবে, এরকম নির্দেশ জারি করা হয়েছে সরকারের তরফ থেকে। আর আপনার কাতারে অনেক ধরনের জব আছে, হোটেলে আছে, এয়ারপোর্টে আছে, ভালো রেস্টুরেন্টে জব আছে, আপনার বিভিন্ন সেক্টরে জব আছে, হসপিটাল আছে, তো নানান সেক্টরে জব আছে, অনেক ভ্যারাইটিস আছে জবের। আর আপনারা চেষ্টা করতে পারেন কাতারের জন্য। আমাকে যদি পার্সোনালি কেউ জিজ্ঞেস করে যে আপনি কোথায় যাবেন বা কোথায় রেফার করছেন আপনি যাওয়ার জন্য, আমি অবশ্যই কাতার বলবো। কেননা কাতার আমার পার্সোনালি খুব ফেভারেট কাতার, কেননা এখন অনেক স্কোপ বেড়ে গেছে কাতারে। তো আপনারা যদি যেতে চান তো কাতার যেতে পারেন। আর কাতারে যে ভিসা প্রসেস কেমন আছে, ভিসা প্রসেস হচ্ছে যে আপনার প্রথমে আপনি একটা সিভি তৈরি করবেন, এবং সিভি তৈরি করার পরে আপনি আপনার পাসপোর্ট, তো আপনার বেসিক্যালি পাসপোর্ট ECNR হলে খুব ভালো হয়। ECR পাসপোর্টের এখন প্রাধান্য অনেক অনেক কমে গেছে, কোম্পানি তো নিতে চায় না ECR পাসপোর্ট ধারী যিনারা আছেন তিনাদেরকে নিতে চান না। অতএব আপনারা চেষ্টা করবেন যে আপনাদের ECNR পাসপোর্ট করানোর জন্য আপনারা চেষ্টা করবেন, ঠিক আছে। আর আপনার একটা সিভি তৈরি করতে হবে আপনাকে, মানে বেসিক্যালি একটা PDF ফাইল তৈরি করতে হবে, যেখানে আপনার একটা পেজে একটা সিভি থাকবে প্রথম পেজে, তারপর দ্বিতীয় পেজে আপনার পাসপোর্টের ফার্স্ট পেজ, এবং ফার্স্ট পেজে স্ক্যান কপি লাগবে। আপনারা হাতে তুলে ছবি যদি আপনারা তুলে আপনারা পাঠান, তাহলে সেক্ষেত্রে কিন্তু সেটা কার্যকরী হবে না। অতএব আপনাদেরকে স্ক্যান কপি লাগবে, কোনো কম্পিউটারের দোকানে গিয়ে আপনারা বলবেন যে স্ক্যান কপি দরকার আমার, এবং এটাকে আপনারা PDF ফাইল করে দিন, তো ওনারা PDF ফাইল করে দেবে আপনাকে, কোনো সমস্যা হবে না। তো আপনাদের যে PDF যে ফাইলটা তৈরি করতে হবে, ফাইলে প্রথম পেজে আপনার থাকবে সিভি, আর দ্বিতীয় পেজে থাকবে আপনার পাসপোর্টের ফার্স্ট পেজ, আর তৃতীয় পেজে থাকবে পাসপোর্টের লাস্ট পেজ, আর চতুর্থ পেজে থাকবে আপনার 1 কপি পাসপোর্ট সাইজের ছবি। আর যদি আপনাদের কোনো এক্সপিরিয়েন্স সার্টিফিকেট থাকে, তো সেক্ষেত্রে সেটাকেও অ্যাটাচ করতে পারেন, কোনো সমস্যা হবে না, ঠিক আছে। ওই একটা PDF ফাইল আপনারা করিয়ে রাখবেন। আর কাতারে কত টাকা লাগে কাতার যেতে, তো আপনাদেরকে সেটা তো এভাবে বলা যাবে না যে সরাসরি যে না কাতার যেতে এত টাকা লাগে, সেটা ডিপেন্ড করছে, হ্যাঁ, যে আপনারা কোন কাজে যাচ্ছেন, কি মানে কোন কাজে যাচ্ছেন, আর কত টাকা বেতনে যাচ্ছেন, হ্যাঁ, তার উপরে ডিপেন্ড করছে, এবং কোন কোম্পানিতে যাচ্ছেন তার উপরেও ডিপেন্ড করছে। তো আপনারা বেসিক্যালি ধরে নিন কাতার যেতে খরচা বলতে অ্যাকচুয়ালি আপনাদের খরচা 40,000 থেকে 1 লক্ষ টাকার ভেতরে হয়ে যায় কাতার যাওয়া, হ্যাঁ।
তো সেক্ষেত্রে হয়তো একটু ইনফ্লাকচুয়েট করতে পারে, একটু 19-20 হতে পারে, কিন্তু সেক্ষেত্রে আমার মনে হয় যে না, এতটুকুর মধ্যে হয়ে যাওয়াটা স্বাভাবিক। তো আপনারা চেষ্টা করবেন এগুলো সব ফলো করার, আর বেসিক্যালি আপনাদেরকে সিদ্ধান্তটা আপনাদেরকে নিতে হবে যে আপনারা কোথায় যাবেন। আমার যতটুকু মনে হলো ততটুকুই আমি বললাম, বাকিটা আপনাদের ইচ্ছা। আর আপনাদের যদি আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটাকে প্রেস করতে ভুলবেন না। আর আপনারা ভালো থাকবেন আর সুস্থ থাকবেন, ঠিক আছে।